ইগো সম্পন্ন মানুষ আমরা, আমার এসে গালি দিছে, তারে পাইলে খবর আছে টেঙ্গি গুলা ভাঙবো। কত বড় সাহস আমারে দেয় গালি, তার বাপের গায়ে জ্বর, দাঁড়াও তার হাতেই বাঁচাবো একদিন আমার জন্য তালি। এরকম কত লাইন আমি নিজেও বানিয়েছি। আরে লাইন, এগুলো শুধুমাত্রই লাইন। এখন রিয়েলাইজ করতে পারি যেগুলোর সাথে বাস্তবের কোনোই মিল নেই, আর কখনো মিলবে না। আরে আমার গার্লফ্রেন্ডের সাথে আমি রাগ করেছি, আমার গার্লফ্রেন্ড আমার রাগ ভাঙাবে, আমি পুরুষ মানুষ, আমি কেন তার রাগ ভাঙাতে যাব? অপরদিকে সেই মানুষটা চিন্তা করতেছে, আমি গার্লফ্রেন্ড, আমি রাগ করেছি, সে আমার রাগ ভাঙাবে, আমি কেন রাগ ভাঙাতে যাব? কত ইগো আমাদের। কিন্তু একটা বারও কি আমরা ভেবে দেখেছি, প্রতিদিন গড়ে কত মানুষ মারা যাচ্ছে, সেই মানুষদের লিস্টে আমি আপনি থাকতে হতে পারতাম না। আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ। এখন কাজের কথায় আসি, কথার চেয়ে কষ্টের ওজন অনেক বেশি। আরে ভাই, আপনি মানুষটাকে কষ্ট দিয়েছেন, সে যেই হোক না কেন, একটা বার অন্তত সরি বলে ঘুমান। যে মানুষটাকে আপনি কষ্ট দিয়ে ঘুমাতে যাচ্ছেন, তার একটু কষ্ট হলেও সেও ঘুমাবে ঠিকই, কাল সকালটাও হবে ঠিকই, কিন্তু যদি এমনটা হয় সে আর চোখ না খোলে, অথবা সে চোখ খুললো আপনি আর চোখ না খোলেন, কেউ কাউকে আর সরিও বলতে না পারলেন, নিজেকে মাফ করতে পারবেন পারবেন না, কি হবে এত ইগো দিয়ে? তখন সম্পর্ক বাঁচিয়ে রাখুন, ভালো সম্পর্ক বাঁচিয়ে রাখুন, আপনি মরে যাওয়ার পরও বেঁচে থাকবেন।